আরেকটা বিষয় যে ঈদ উপলক্ষে আমরা এখন মাঝে মধ্যে টেক্সট করি অথবা ফেসবুকে বিভিন্ন মেসেজ টেসেজ দিই, সেখানে আমরা লিখি যে ঈদ মোবারক। তো ঈদ মোবারক শব্দটা আসলে আমরা যে ব্যবহার সুন্দর বলেছেন, করবো এটা কিনা। আমাদের একটা ট্রেডিশন যে আমরা ওই ঈদ মুবারক বলি সবাইকে। জি তবে এখানে আত্তাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। ঈদ মুবারক আরবি শব্দ, জি অর্থাৎ ঈদটা যেন আপনার ঈদটা বরকতপূর্ণ হোক। বরকতপূর্ণ হোক, এই এই সেন্সে বলা হয়। কিন্তু এখানে আমরা যেটা বলবো যে আসলে ঈদের দিনে কুশল বিনিময়ের জন্য দোয়া আছে, জি যেখানে দোয়া থাকবে সেখানে দোয়াটাই নিয়ে আসা বেশি উচিত। উত্তম। যেমন একজনের সাথে কথা হচ্ছে ঈদ সম্পর্কে বলতে হবে, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন তোমাকে এবং আমাদেরকে কবুল করে নেন। এটা হলো দোয়া হয়ে গেল, তোমাদের বা আমাদের নেক আমাদের আমলগুলো কবুল করে কবুল নেন। করে নেন, জি যে এটা হচ্ছে দোয়া। কাজে কারো সাথে সাহাবায়ে কেরাম এই দোয়া পড়ে পরস্পর সাহাবায়ে দোয়া বিনিময় করতেন। যে দোয়া করে পরস্পরের সাথে কুশল বিনিময় করতেন। জি আমরাও ঈদের দিন দেখা হলে এটাই বলবো, জি জি আমরা একজনের সাথে কথা হলে বা ফেসবুকে মেসেজ দিলে অথবা হোয়াটসঅ্যাপে যেভাবে তার সাথে যোগাযোগ হোক, আমরা তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম এই দোয়াটাই লিখবো বা এই দোয়াটাই বলবো। এটা হলো সুন্নার উপর আমল। জি আর ঈদ মুবারক এটা অনেকে বলেছেন পরবর্তীতে, অনেক অনেক অনেকের কাছ থেকে এটা এসেছে বলেছেন, সেটা এক সেন্সে সামাজিক বলা, একটা সামাজিক সামাজিকতা একটা প্রচলন চলে আছে, এসে। তবে উত্তম হবে এটার এইটার স্থলে ওইটা নিয়ে আসা, এটা বা বলে ওইটা উত্তম। যদি বলেও কেউ তবুও হ্যাঁ যেন তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম, এটা অবশ্যই যেন অবশ্যই বলে। যেন সেটা বলেন। জি 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 আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় আরেকটা এখানে, বিষয় যে এই কোলাকুলি করা যে জি জি বিষয়টা, ঈদের পরে ঈদের সালাতের পরে আমরা কোলাকুলি করি, যে এটা অবশ্য একটি বিষয়, এটা অনেক আগে থেকে প্রচলিত জি জি সমাজে, এখন ইদানিং কমেছে অনেকটা, আগে বেশি প্রচলিত ছিল যে সারা বছরই কিন্তু কারোর সাথে কারো কোলাকুলি হয় না, জি জি কিন্তু ঈদের দিনে ঈদের মাঠে দেখা যাচ্ছে কোলাকুলির একটা হিড়িক পড়ে যাচ্ছে, এটাকে সুন্নাত মনে করা সুন্নাত অনেকে। মনে করা হতো। আসলে কোলাকুলির ক্ষেত্রে হচ্ছে শরীয়তের বিধান, সেটা হচ্ছে কোনো আগন্তুক ব্যক্তি যখন আসেন আচ্ছা তখন তার সাথে কোলাকুলি করতে হবে, আচ্ছা সেটা ঈদের দিন হতে পারে, অন্যদিন হতে পারে, যে কোনো আচ্ছা সময় হতে পারে। শুধুমাত্র ঈদের দিনকে উপলক্ষ করে যদি কোলাকুলি সুন্নাত মনে করা হয় জি তাহলে জি এটা বিদাত হবে। ঈদের দিনের জন্য কোলাকুলি প্রযোজ্য নয় যে ওই দিনই হতে হবে, একই জায়গায় আছে একই পরিবারের লোক, ঈদের মাঠে কোলাকুলি করতে হবে, বাড়িতে করতে পারি না। জি জি তো এটা তো ঈদের মাঠের সুন্নাত নয়, এটা জি হচ্ছে জি সব সময়ের জন্য সুন্নাত। যদি কোনো আগন্তুক নতুন ব্যক্তি আসেন তার সাথে মোয়ানাকা করা, মানে ঈদের মাঠেও যদি দেখা যায় অনেক নতুন ব্যক্তির বাইরে সাথে থেকে আসছে, নতুন কারোর সাথে দেখা হলো, জি জি সেই জি সময় কোলাকুলি করলাম, সেটা সমস্যা নেই। সমস্যা নেই, করা যাবে। কিন্তু যদি ঈদের মাঠে আলাদা সুন্নত হিসেবে মনে করে আমরা কোলাকুলি করি, সেটা আমাদের ভুল হবে। জি সেটা বলুন। জাযাকাল্লাহ খাইর। ঈদের যেটা সাক্ষাতে যে দোয়া যেটা আমরা পেলাম যে একজন আরেকজনের জন্য দোয়া করবে, জি তো এই দোয়াটা হচ্ছে হাদিস মানে সালাফ থেকে পাওয়া যায়, কিছু কিছু সালাফ থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল থেকে এটা নেই। এই দোয়া থেকে যেটা বোঝা যায় সেটা হলে যে আসলে ঈদ মানে আমরা যে শুধু মনে করি খুশি, এই খুশিটা কার জন্য? এটা দোয়া দিচ্ছে, হ্যাঁ, তাকাব্বারাল্লাহ মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমার এবং আপনারটা কবুল করুক। তার মানে হলে যে যারা পুরাটা মাস রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, কেয়াম করেছে, ভালো ভালো কাজ করেছে, তাদের জন্য আসলে ঈদের খুশি। ওই খুশিটা শুধু ভালো কাপড় পরা খুশি না, ওই খুশিটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক, আমি একটি মাস হ্যাঁ এটাকে প্রশিক্ষণ নিয়েছি, পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়েছি, আত্মশুদ্ধি করেছি, নিজের কাছে কিছু অর্জন করেছি, সেটা আসলে মূলত খুশি, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করেছি, এটা হলো মূলত তাদের আসলে খুশি। তো এটা যদি খুশি হয় তাহলে খুশি বলতে যে যেটা ভাই বললেন যে আনন্দ উৎসব করতে যে আদা নাহরণি করলাম, গান বাদ্য চালাচ্ছি, মেয়ে দেখে রাস্তাঘাটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এক মাসের অর্জন তো সব শেষ, সব শেষ, দুলে ভাই শালি দেখে নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে, প্রেমিক প্রেমিকে নিয়ে, তো মনে হচ্ছে তারা মনে করতেছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমার ইচ্ছা মতো আমি খুশি করি। তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে না, আসলে ইচ্ছা মতো খুশি মানানোর কোনো অবকাশ নেই, খুশিটা আমাদের শরীয়ত মোতাবেক খুশি মানাতে হবে, সম্মত খুশি। জি, আর একটা কথা বলবো সেটা হলে যে ঈদের সময় ভালো খাবে অবশ্যই, হ্যাঁ, তো আবার ভালো খেতে যে দেখা যাচ্ছে কোনো কোনো বাড়িতে এত বেশি পরিমাণ আইটেম হয়ে যায়, হ্যাঁ, অতিরিক্ত অতিরিক্ত, অথচ দেখা যাচ্ছে ওনার প্রতিবেশী হয়তো কোনো গরিব আছে, তার দিকে তাকিয়ে দেখেন না। তো আসলে ঈদের সময় আল্লাহ রসুল সাহেব যখন আমাদেরকে ফরজ করে দিয়েছেন জাকাতুল ফিতরে, যেন গরিবরা ঈদের খুশিতে যেন শরিক হয়, তো আমরাও ভালো কাপড় পরার ক্ষেত্রে, ভালো খাওয়ার ক্ষেত্রে গরিবদেরকে একটু স্মরণ করলে তারাও যেন খুশিতে শরিক হতে পারে, এটা আমার এখানে খেয়াল করবো ঈদের মধ্যে।